আজ বুধবার, 22শে জ্যৈষ্ঠ 2024 সালের 5ই জুন, ধনুরাশি, ধনুলগ্ন, সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ফলহারিণী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ অবশ্যই মাতা কালীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করতে ভুলবেন না। কোনো কিছু না পারলেও বলুন, ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে, ওম ক্রিং কালিকায় নম, ওম ক্রিং কাল্যই নম। আর যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা কালীর প্রণাম মন্ত্র, পারলে পুরোটাই বলুন। আজ আপনাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রকৃতিকে মাতা স্বরূপ জ্ঞান করে প্রকৃতির সেবা যদি আমরা করতে পারি, এর থেকে বড় সেবা কিন্তু আর কিছুই হতে পারে না। আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আশা করি আপনিও করবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় আজ যেন ভুলেও নেবেন না। আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন, সাধু সন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান, মানসিক শান্তি অনুভব করবেন। আকস্মিক অর্থকড়ির আগমন আপনার আর্থিক রসিদগুলির তাৎক্ষণিক খেয়াল রাখবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের ক্রিয়াকলাপে সময় কাটালে হতাশা অনুভব করতে পারেন। আজ ভালোবাসার মানুষের সাথে কোনো পিকনিক স্পটে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে পুনরায় উপস্থাপিত করতে পারেন। যারা খুব বেশি দিন ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছেন, আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন।